वेलकम बैक टू माय चैनल आमी गगन आज के चले एसेछी ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আপনারা আমার চ্যানেল দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন 4 জানুয়ারি 1906 এ প্রিন্স অফ ওয়েলস উত্তরকালে রাজা পঞ্চম জর্জের হাতে ভিত্তি স্থাপন আর December 21, 1921 এ আর এক প্রিন্স ডিউক অফ উইন্ডসর উদ্বোধন করেন ভারতের নকলতাজ স্যার উইলিয়াম এমারসনের নকশায় স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির প্রযুক্তিতে গড়া ভিক্টোরিয়া মেমোরিয়াল 1901 এ শশাগড়া ব্রিটিশ সাম্রাজ্যের সম্রাজ্ঞী আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া মৃত্যুর পর লর্ড কার্জনের উদ্যোগে ব্রিটিশকে তুষ্ট করতে এদেশীয় রাজা মহারাজাদের দানে 10 কোটি টাকা ব্যয় করে 15 বছর ধরে 26 হেক্টর জমি জুড়ে মহারানীর স্মারক রূপে গড়ে উঠেছে শ্বেত মর্মর এই 200 ফুট ভিক্টোরিয়া মেমোরিয়াল আর চুড়োই ইতালিতে তৈরি 4.9 মিটার উঁচু 3 টনের ব্রোঞ্জের ঘূর্ণায়মান কৃষ্ণপুরী ভেতরে প্রদর্শিত হয়েছে ছবি ও মূর্তিতে কুইন ম্যারি কিং জর্জ কুইন ভিক্টোরিয়া ছাড়া নানান ব্রিটিশ প্রতিনিধি যারা সেকালে ভারত শাসনে অংশ নিয়েছিলেন প্রদর্শিত হয়েছে জলরঙে আঁকা উইলিয়াম ড্যানিয়েল ও টমাস ড্যানিয়েলের অঙ্কিত রেখাচিত্রে নানান যুদ্ধ আখ্যান তথা তৎকালীন কলকাতা পলাশির যুদ্ধ 1876 রাজা সপ্তম অ্যাওয়ার্ডসের জয়পুর ভ্রমণ রানীর করোনেশন আলবার্টকে বিয়ের দৃশ্য মহারানীর ভসনভূষণ গোলাপ কাঠের পিয়ানো ম্যুরাল অলঙ্করণ চিঠিপত্রের পাণ্ডুলিপি গম্বুজের হুইসপারিং গ্যালারি ফোর্ট উইলিয়ামস দুর্গের মিনি মডেল সিরাজের কালো মর্মরের সিংহাসন পলাশির যুদ্ধে সিরাজের ব্যবহৃত ফরাসি কামান টিপুর তরবারি আগ্নেয়াস্ত্র ছাড়া নানান কিছু তেমনই আকর্ষণে অনবদ্য কলকাতার 1690 থেকে 1911 প্রতিচ্ছবি কলকাতা গ্যালারি দ্বারকানাথ ঠাকুরের আতরদান মিসেস ওয়ারেন হেস্টিংসের বেগমের যৌতুক হাতির দাঁতের চেয়ার টিপয় বিদ্যাসাগরের কলমদান হেস্টিংসের নস্যির ডিবে এছাড়া ইতিহাসের ক্রমপর্যায় প্রদর্শিত হয়েছে আর গবেষকদের কাছে কলকাতার বিষয়ক 11,000 বই এই লাইব্রেরিটিও আদরণীয় হবে প্রসাদ সংলগ্ন চত্বরটি কলকাতা হাওয়া বিলাসীদের কাছে রমণীয় সোমবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা অবধি খোলা এই মেমোরিয়াল